দুয়ারে পৌর প্রধান সাধারণের মাঝে বসে শুনলেন তাদের কথা। সরকারি নানান প্রকল্প এবং পৌর পরিষেবার বিষয়ে মতামত নিলেন সাধারণের। দুয়ারে পৌর প্রধান স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে সাধারণের মাঝে বসে শুনলেন তাদের সুবিধা অসুবিধার কথা। সরকারি সমস্ত পরিষেবা তারা ঠিক মতন পাচ্ছেন কিনা, পৌর পরিষেবায় তারা সন্তুষ্ট কিনা খোঁজ নিলেন সমস্ত বিষয়ে। সাধারণের কাছে মাইক নিয়ে পৌঁছে গেলেন পৌর প্রধান নিজে, শুনে নিলেন সাধারণের কথা। এমনই অভিনব কর্মসূচিতে সামিল বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ। রবিবার সন্ধ্যায় বনগাঁ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা মুন্সীকে সাথে নিয়ে কর্মসূচি পালন করেন তিনি। সাথে ছিলেন অন্যান্য দলীয় কর্মীরাও। রাস্তার পাশে খোলা মাঠ, সেখানে বিছিয়ে দেওয়া হয়েছে চট। সকলকে নিয়ে একেবারে মাটিতে বসে ঘরোয়া পরিবেশের মতো কর্মসূচি পালন করতে দেখা যায় এদিন। এই বিষয়ে পৌর প্রধান জানান, রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য নানা পরিষেবা চালু করেছে। আমরা পৌর এলাকার নাগরিকদের সেই সকল সুবিধা পেতে অসুবিধে হচ্ছে কিনা, পৌর পরিষেবা নিয়ে তাদের কোনো মতামত আছে কিনা, এই সব বিষয়ে জানবার জন্যই আমাদের এই উদ্যোগ। পৌর প্রধান বলেন, অফিসের বদ্ধ ঘরে নয়, সাধারণের মাঝে এসে তাদের কথা শোনার চেষ্টা। পৌর প্রধানের আরো সংযোজন, সামনে লোকসভা নির্বাচন, এই ধরনের কর্মসূচির ফলে আরো বেশি করে আমরা সাধারণের কাছে পৌঁছে যেতে পারবো। মানে দলমত বিশেষে এবার লোকসভায় মেয়েদের ভোট 100% দিতে হবে, তার একটা নিদর্শন আপনি দেখতে পাচ্ছেন। পাড়ার সমস্ত মেয়েরা এসেছে, পাড়ায় হয়তো 800-900 পরিবার আছে, এখানে হাজার লোক দাঁড়িয়ে আছে। এই জায়গাটাই হলো আমাদের সব থেকে বড় প্রাপ্তি, যে আমরা সারা বছর আমার কাউন্সিলর সারা পাড়ার মানুষের কাছ থেকে যে যে দাবি থাকে সেই দাবিগুলো নিয়ে আসে, যেগুলো প্রকল্পের বাইরেও আমরা কাজ করি। যেমন স্বজন হারানোর জন্য সেচের খেয়া আমরা দিই যখন যার লাগছে, যখন দুস্থ মানুষের অ্যাম্বুলেন্স লাগছে আমরা দিই, যখন ওষুধ লাগছে একটা মমস্য রুগী ওষুধ লাগছে তাকে ব্যবস্থা করি, হসপিটালে ভর্তি, কলকাতায় স্বাস্থ্যসাথী কার্ডে তাদেরকে অ্যাডমিশন করানো, সমস্ত ব্যবস্থাটাই আমরা যারা কাউন্সিলর আছে স্ব ওয়ার্ডে দলের যারা ওখানে যারা সামাজিক কাজ করে বেড়ায়, শুধু দলের কর্মী নয়, তাদেরকে সাথে নিয়ে মন্দির মসজিদ গির্জা সমস্ত জায়গায় আমরা অবস্থান করছি, মানুষের কাছে মানুষের সেই দাবিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। শুধু প্রকল্প নয়, প্রকল্পের বাইরে এসেও আমরা কাজ করছি, এটা তার ফলশ্রুতি হচ্ছে এই মানুষের সমাগম। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।